বিশেষ অনুষ্ঠান ডক্টর অনলাইনের আজকের আমাদের যেই বিষয় নিয়ে অনুষ্ঠান সেটি হলো কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের ডুজ অ্যান্ড ডোন্টস কিন্তু আরও একটা বিশেষ খবর রয়েছে এই অনুষ্ঠানে যিনি আজকে উপস্থিত রয়েছেন একজন বিখ্যাত চিকিৎসক উপস্থিত রয়েছেন যিনি যাকে বলা হয় কোভিড নাইন্টিন ওয়ারিয়ার যিনি এই করোনা ভাইরাস যাদের হয়েছে তাদের রক্ষাকর্তা এবং তাদেরকে রক্ষা করছেন প্রতি মুহূর্তে তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডাক্তার সরজিৎ বণিক এমডি ইন্টারনাল মেডিসিন তার কাছে আজকে জানবো যাবতীয় বিষয় নিয়ে কারণ খুব কাছ থেকে কিন্তু উনি কোভিড নাইন্টিন করোনা ভাইরাসে পেশেন্টদের দেখেছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যারা সুস্থ হয়েছেন ওনার কাছে এসে সেই সমস্ত বিষয় আপনারা থাকবেন আমাদের সাথে আপনারা রয়েছেন আমাদের সাথে ফেসবুকে সিসিএন বিনোদন ফেসবুক পেজে গিয়ে অনুষ্ঠান দেখতে পারেন সরাসরি তাছাড়াও আপনারা আমাদেরকে এখানে কল করতে পারেন অনুষ্ঠানে জিরো থ্রি নাইন টু ফোর সরাসরি চিকিৎসকের সাথে কথা বলার জন্য এছাড়াও আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সেভেন ফোর নাইন সিক্স টু এইট ফোর টু এইট এই নাম্বারে আপনাকে স্বাগত জানাই স্যার বহু ব্যস্ততা তাও আপনি সময় দিলেন এটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট এই অনুষ্ঠানের জন্য একটা বিরাট আমাদের পাওনা এটা এটা মানতেই হবে কারণ আপনাকে এই মুহূর্তে এখানে আসতে হয়েছে বর্তমান যা পরিস্থিতি কোভিড নাইন্টিনে এবং এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আমরা যা দেখছি লকডাউন কিন্তু সঠিকভাবে আর মানছে না মনে হচ্ছে কিছু মানুষ মানছে না সেটি ফাইভ পার্সেন্ট হতে পারে সেভেন পার্সেন্ট হতে পারে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে নমস্কার প্রথম কথা হচ্ছে যে এত বড়ো একটা দেশে এত ঘন বসতিপূর্ণ আমাদের এই দেশ আমাদের এই বাংলা তাতে একদম একশো শতাংশ লকডাউন মেনে চলাটা খুবই কঠিন কাজ এবং বাস্তবে অসম্ভব বটে আমরা যেটুকু লকডাউন মান মানা দেখছি আর কি বা মানছি সেটা অনেকটাই আরও একটু লকডাউন মানলে বোধহয় ভালো হতো তার কারণ লকডাউনের মাধ্যমেই আমরা কিন্তু এই ভাইরাসকে দূরে রাখতে পারবো বা ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারবো একমাত্র সহজ উপায় লকডাউন কারণ এখনও কিন্তু আমাদের কাছে কোনো অ্যাভেলেবেল ড্রাগ বা ভ্যাকসিন কিছু আসেনি সেটা দিয়ে আমরা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম হব বা আটকাতে সক্ষম হব একেবারেই এখনও আমরা কিন্তু কিছু পাইনি সেরকম হাতে যেটি মেডিসিন বলা হচ্ছে কোভিড নাইন্টিন ওয়ারিয়ার আপনাকে স্যালুট জানাই বারবার স্যালুট জানাতে হয় এই জন্যই যে এত যারা সমস্যায় ছিল যে সমস্ত রোগীরা আপনার কাছে এসেছিলো বা আপনাদের যে গ্রুপ অফ ডক্টরস ছিলেন তাদের ভিতরে আপনি একজন সৈনিক এবং সেখান থেকে ট্রিটমেন্ট করে তাদেরকে বের করে আনা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পরিকাঠামোতে এবং সেই জায়গাটায় আপনার ফিলিংস কেমন ছিল যে সেই সময়টা যে এই নার্স ছিল তার ভিতর ছোট্ট একটা শিশু ছিল একটা বিরাট একটা সেই যেই ভদ্রমহিলা মারা গেছিলেন কালিম্পংয়ের তার একটা বিরাট ফ্যামিলি পুরোটাই কোভিড নাইন্টিনের জন্য এসেছিলেন তো আপনার কেমন ফিলিংস ছিল সেই জায়গাটায় সেটা একটু জানতে চাই প্রথম কথা হচ্ছে যে আমরা তো মানে অনেক বড় একটা টিম আর কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলুন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতাল বলুন এবং আমাদের জেলা প্রশাসনের অনেক কর্তাও এই টিমের সঙ্গে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন এটা বিরাট বড় টিম এবং যখনই আমরা টিম মেম্বার হিসেবে কাজ করছি তখন তো একসাথেই পুরো কাজটা করছি সেখানে প্রত্যেকের ভূমিকাই খুবই উল্লেখনীয় বিশেষ করে যাদের ভূমিকা আমরা চট করে চোখে দেখতে পাই না যেমন ধরুন যে ওয়ার্ডে রোগীরা রয়েছেন সেই ওয়ার্ড যে পরিষ্কার করছেন তার কিন্তু ইনফেকশনের চান্স খুব বেশি থাকে তাদের খুব বেশি সুইপার যারা রয়েছেন বা যারা গ্রুপটি দাদা বা দিদিরা যারা রয়েছেন যারা সেই ওয়ার্ডে খাবার পৌঁছে দিচ্ছেন অক্সিজেন লাগাচ্ছেন পেশেন্টদের তারা কিন্তু পেশেন্টদের খুব কাছে যাচ্ছেন একেবারে কাজেই তাদের বিরাট একটা ভূমিকা রয়েছে এবং যখন সবাই মিলে যে কোনো কাজ করা হয় সেই কাজ যতই কঠিন কাজ হোক সেটাতে কিন্তু ভীষণ একটা আনন্দ থাকে আনন্দ থাকে এটা একটা বড় পাওনা আমাদের যে আমরা কিন্তু ওই যে একসঙ্গে কাজ করার যে আনন্দ যে মেডিকেল কলেজ থেকে আমরা হয়তো তিন চারজন গেছি শিলিগুড়ি হাসপাতাল থেকে তিন চারজন পাঁচজন চ্যাং হাসপাতালে যাচ্ছি একসঙ্গে কাজ করছি এবং সমস্ত সমস্যা একসঙ্গে মোকাবিলা করছি সেটা একটা বিরাট বড় আনন্দের ব্যাপার এবার রোগীদের প্রসঙ্গে আসি রোগীরা যেহেতু কোভিড নাইন্টিনের পেশেন্টরা একটু আইসোলেটেড থাকেন তাদেরকে আমরা আলাদা ওয়ার্ডে রাখি সেই ওয়ার্ডের বাইরে কাঁচের দরজা থাকে এবং যখনই রোগীরা ডাক্তারবাবু বা যাকেই হোক দেখছেন নার্স যাকেই হোক দেখছেন তাকে একটা অদ্ভুত পোশাক পরে দেখছেন তারা আমরা মানে দেখা যাচ্ছে যে রোগীরা কিন্তু ওই যে আমরা দশ মিনিট পনেরো মিনিটের জন্য যাচ্ছি হয়তো দিনে চারবার পাঁচবার ছবার তারা কিন্তু ভীষণ খুশি হচ্ছেন যে আমাদের দেখতে এসছে তারা একটা মানুষ জগতের একটা স্বাদ পাচ্ছেন যেন আর কি এবং সেইটুকু পরিসরেই কিন্তু তারা অনেক দুঃখের গল্প করছেন যে এটা এটা আমাদের কতদিন আমরা এটা খাই না কতদিন ওটা পাইনি কতদিন টিভি দেখিনি ছোট ছোট দুঃখ আর কি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন একজন ভদ্রলোক ছিলেন ওই কালিম্পংয়ের ইয়ং ভদ্রলোক উনি মানে মিউজিকের ভক্ত আর কি উনি বলছেন আমার যদি গিটার পেতাম একটু মানে এইরকম আর কি হ্যাঁ ব্যাপার স্যাপার তো সেগুলো খুবই ভালো লাগে আর কি আর আসলে তো আমাদের ম্যাক্সিমাম রোগী তো অ্যাসিমটোমেটিক ছিলেন মানে আছেনও এখন বা মিনিমালি সিমটোমেটিক বলতে পারেন কাজেই সেই দিক দিয়ে কিন্তু তারা কখনোই খুব ক্রিটিক্যাল হয়ে ওঠেননি এক্সেপ্ট আমাদের প্রথম যে পেশেন্ট যিনি মারা গেছিলেন তিনি ছাড়া কেউই সেরকম ক্রিটিক্যাল হয়ে ওঠেননি এবং সবাই চিকিৎসা সাড়া দিয়েছিল সঠিক সময় হ্যাঁ মানে আসল কথাটা হচ্ছে যে চিকিৎসাটা তো একটা সিম্পল ইনফ্লুয়েঞ্জার যেরকম চিকিৎসা হয় যে জ্বর আসলে প্যারাসিটামল খেতে হবে সর্দি হলে সর্দির ওষুধ কাশি হলে কাশির ওষুধ আর একটু হাইজিন মেনে চলা ইত্যাদি এবং তার সঙ্গে হয়তো আমরা এক্সট্রা হয়তো হাইড্রক্সি ক্লোরোকুইন দিয়েছি তাদের কাজেই চিকিৎসার যে বিশাল কিছু ইয়ে রয়েছে তা নয় কিন্তু আসল কথা হচ্ছে যে মানে যে রোগীকে আমরা দেখছি তাদেরকে যদি তাদের ওই মানসিক যে ভয়টা সেটা যদি আমরা দূর করে দিতে পারি তারা কিন্তু অনেকটাই বুঝতেটা সেই মুহূর্তে আপনাদের মনে হতো যে মানসিক জোরটা খুব দরকার একটা শক্তি মানসিক শক্তি পেশেন্টদের দেয়া একদম তাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই মানে দেখুন মানে আজকে যেই যে কারো যদি কোভিড পজিটিভ হয় তখন সবাই খবর দেখছেন সে সমাজের একদম গ্রামের লোকও খবর দেখছেন শহরের লোক দেখছেন তো সেই খবর মাধ্যমে সবাই ভাবছেন যে কোভিড মানে একটা সাংঘাতিক কিছু হয়ে গেল এবং যখন তারা দেখছেন যে কিছুই হয়নি তারা পজিটিভ ছিলেন একদিন থাকতে থাকতে হঠাৎ করে নেগেটিভ রিপোর্ট আসলো বাড়ি চলে যাচ্ছেন আর পাঁচটা জ্বরের মতো পাঁচটা জ্বরের মতোই তখন তারা কিন্তু জিনিসটাকে খুব ভালো মানে ভালো বোধ করছেন আর কি এবং আপনার হয়তো মনে আছে যে প্রথম যখন যে রোগীটি ছাড়া পান একজন বয়স্ক লোক উনি ছিলেন মানে বয়স বয়স্ক আমাদের মনে কেন একটু চিন্তাই ছিল কিন্তু উনি যখন ছাড়া পেলেন উনি এত খুশি ছিলেন এত এবং আমাদের এত আশীর্বাদ করে গেলেন উনি যে খুব ভালো লেগেছে সেটা সেই আশীর্বাদ কিন্তু কাজে লেগেছে কারণ এতটাই সাফল্য প্রতিটি ক্ষেত্রে এটি পাওয়া গেছে শুধুমাত্র একটি সেই কালিম্পগের যিনি চলে গেলেন যেই মহিলা তাকে রাখা গেল না কারণ এই মুহূর্তে যেটা বলা হয় আমি আপনার সাথে কথা বলছিলাম সেই সময় বললেন যে যারা বয়স্ক মানুষ তাদের একটু রিস্ক থাকে তাদের রিস্ক বেশি বলতে গেলে যাদের অ্যাজমা থাকে যাদের সিওপিডি থাকে যাদের হার্টের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকে আপনাদের কি সেরকম কোনো পেশেন্ট ছিল নর্বেদার মেডিকেল কলেজে ছিল মানে ধরুন আমরা বলি রিস্ক ফ্যাক্টর কিছু আছে যেমন এজ হচ্ছে পঁয়ষট্টি বেশি হলে বা কিডনির অসুখ থাকলে হার্টের অসুখ থাকলে যেগুলো আপনি বললেন এবং কেউ যদি কোনো ক্যান্সারের ওষুধ চলে কারোর বা কারো যদি ইমিউনো সাপ্রেশনে থাকেন হয়তো লং টার্ম স্টেরয়েড খাচ্ছেন বা অন্য কোনো কারণে কোনো ওষুধ খাচ্ছেন বা ধরুন যারা এইচআইভি পেশেন্ট যারা এইচআইভির ওষুধ খাচ্ছেন টিভির পেশেন্ট যারা লাংসে টিভি হয়েছে তো এই রকম রোগীদের ক্ষেত্রে একটু রিস্ক থাকে তো আমাদের যিনি পেশেন্ট ছিলেন তো তার মধ্যে তো একজন তো হাইপার ডায়াবেটিস ছিল আর কি প্রথম যে তার তো সেটা একটা কথা আর দ্বিতীয় কথা হলো যে শুধু রিস্ক ফ্যাক্টরগুলোই নয় মানে কার কতটা খারাপ অসুখ হচ্ছে সেটা ডিপেন্ড করে হচ্ছে ভাইরাল লোড প্রথম তার শরীরে কতটা যাচ্ছে ঠিক আছে মানে ধরুন কেউ হয়তো পেশেন্টের সাথে ধরুন একজন ডাক্তারবাবু কোনো পেশেন্টের প্রসিডিওর করছেন ধরুন একটা গলায় নল পড়াচ্ছেন তো তার যেহেতু পেশেন্টের মুখের সঙ্গে ক্লোজ কনট্যাক্ট হচ্ছে বা একজন সার্জন অপারেশন করছেন তার পেশেন্টের সঙ্গে একদম ক্লোজ কন্ট্যাক্ট হচ্ছে প্রোটেকশানটা সে হ্যাঁ তো সেই জায়গাটাতে যদি প্রোটেকশান না থাকে তখন কিন্তু বিশাল পরিমাণ ভাইরাস প্রথমেই শরীরে ঢুকে যাচ্ছে এবং সেই ভাইরাস দেখা যাচ্ছে যে ওই প্রথম ভাইরাল লোডটা কিন্তু অনেকটাই ঠিক করে দিচ্ছে যে তার সাংঘাতিক অসুখ হবে না অল্প অসুখ হবে সেটা বিদেশে বিভিন্ন যে রিসার্চ হচ্ছে তাতে দেখা যাচ্ছে বেরিয়ে যাচ্ছে একেবারেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন আছে যেটা আমি এর আগের দিনে লিখেছিলেন কিন্তু আমি পড়তে পারিনি অতি অল্প সময়ের মধ্যে দেখা গিয়েছে কোভিড নাইন্টিন ভাইরাস তিন চারবার মিউটেশান ঘটিয়েছে এটার কারণটা কি দেখুন মানে যে কোনো ভাইরাস যখন একজনের শরীর থেকে আরেকজনের সংক্রমিত হচ্ছে বিশেষ করে এত একটা মানে হাইলি ট্রান্সমিসেবল ভাইরাস তখন তার সংক্রমিত হতে হতে তার যে ভেতরের আর এনএ বা ডিএনএ যেটাই হোক এটি আর ভাইরাস তো ওই আর পরিবর্তন ঘটে আর এর যে সিকোয়েন্স থাকে আর কি সেই সিকোয়েন্সে জিনের পরিবর্তন ঘটে এবং এটা তার স্বাভাবিক ধর্ম সেটা আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রেও দেখেছি এবং আমরা জানি যে পোলিও ভাইরাসেরও সাবটাইপ আছে তো সেরকম কোভিড নাইন্টিন যেটা আসলে তো করোনা ভাইরাস তো আগেই ছিল ছিল এই ভাইরাস যেটি ফেব্রুয়ারি মানে ডিসেম্বর মাসের বারো তারিখে প্রথম উহানের মার্কেট থেকে ছড়ালো সেটি দেখা গেল যে একটা বিশেষ প্রজাতির করোনা ভাইরাস যেটি আগে কখনো দেখা যায়নি সেই জন্য তাকে নাম দেওয়া হল কোভিড মানে কফ নাইনটিন কফ মানে করোনা ভাইরাস নাইনটিন নভেল করোনা নতুন করোনা তো সেইখানে সেই ভাইরাসটি যখন এবার চীন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে গেল দেখা গেল যে ভাইরাসের তিনটি সেরোটাইপ ছড়াচ্ছে তার মধ্যে টাইপ বি একটু বেশি মাত্রায় ভিরুলেন্ট তো এখন মজার কথাটা হচ্ছে যে এই ভাইরাসগুলো কী হয় ভাইরাসগুলো ওই নিজেদের মধ্যে এই যে যখন মিউটেশন হচ্ছে আর কি মিউটেশন হতে হতে একটা জায়গায় গিয়ে হয়তো ভাইরাসটা কিন্তু তখন তার ভিরুলেন্স হারিয়ে ফেলে সেটা কি এই ভাইরাসের ক্ষেত্রে হবে সেটা আশা করা যায় যে কোনো এক দূর ভবিষ্যতে হয়তো হবে অত না মানে এত দ্রুত সেটা এখনই বলা তো যাচ্ছে না যারা ভাইরোলজিস্টরা গবেষণা করছেন তারা তো সেরকম কিছু আশারালো দিতে পারছেন না যে সেরকম মিউটেশন কবে হবে যে ভাইরাস তার মানে ভিউলেন্স ফ্যাক্টর হারিয়ে ফেলবে কিন্তু এখনও যেটা সমস্যা হচ্ছে যে এই যে মিউটেশনগুলো যখন হচ্ছে ধরুন আপনি একটা ভাইরাস কোভিড এ তার এগেনস্ট আপনি একটা ভ্যাকসিন বানাচ্ছেন এবার ভ্যাকসিনটি বানিয়ে ফেললেন বানিয়ে ফেলে দেখলেন যে ততদিনে আমেরিকাতে একটা অংশে একটা কোভিড বি বলে একটা ভাইরাস চলে এসছে ওই ভাইরাসেরই ভাই তারপরে সেটার এগেনস্ট আবার ভ্যাকসিন মডিফাই করলেন ততদিনে দেখা গেল যে সুদানে বা ইথিওপিয়ায় হয়তো কোভিড সি চলে এসছে তখন আপনি কোভিড সিকে ইনকর্পোরেট করলেন সেটা করতে করতে তিনবার সময় লাগলো তখন দেখলেন কোভিড ডি চলে এসছে মানে ঠিক এই কারণে কিন্তু ভ্যাকসিন বানাতেও হয়তো বৈজ্ঞানিকদের সময় লাগছে কারণ এত দ্রুত মিউটেশনটা হচ্ছে এবং দেখা গেছে যে ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি অর্থাৎ ছড়িয়ে পড়ার প্রবণতা যত বেশি তার কিন্তু মিউটেশনের রেটও তত বেশি কোনো ভাইরাসের মিউটেশন ঘটলে তার কার্যক্ষমতায় কি ধরনের পরিবর্তন হয় সে সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন মানে কেমন পরিবর্তনটা হচ্ছে যেটিকে আপনি বললেন যে ধীরে ধীরে ওটার একটা রূপ দেখুন ভাইরাস কার্য মানে ভাইরাস মিউটেট কখন করে যখন দেখে যে আমাদের শরীরের কোষগুলো তার ওই ফর্মের যে ফর্মে সে আগে ছিল সেই ফর্মের থেকে সে আরও ভালোভাবে বাঁচবে অন্য একটা নেক্সট ফর্মে গেলে তো এইভাবে ভাইরাস কিন্তু মিউটেশন হতে থাকে এবং সেই মিউটেশনগুলো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে একটা আদতে আদি ভাইরাস সে মিউটেট করে খুব সাংঘাতিক একটা রূপ নিচ্ছে আবার কোন কোনো মিউটেশন ফর্ম সেটা কিন্তু আবার ইনঅাক্টিভ হয়ে যায় মিউটেশনের ফলে নিজের থেকেই ভাইরাসটা ইনঅাক্টিভ হয়ে যায় বা লেস ভিরুলেন্ট হয়ে যায় আমরা তখন সেই মিউটেশনটাকে বলি ননসেন্স মিউটেশন বা মিসসেন্স মিউটেশন অর্থাৎ ভাইরাস নিজের থেকেই চেঞ্জ করলে এমন একটা রূপে যেটাতে তার আর আক্রমণ করার ক্ষমতা বা রোগ হওয়ানোর ক্ষমতা আর থাকলো না তাহলে কি ইটালির যেই কোভিড নাইন্টিনের ভাইরাস ইন্ডিয়াতে যে কোভিড নাইন্টিন ভাইরাস এটি তো একই বিষয় কিন্তু কোথাও কে এতে তারতম্য রয়েছে কোনো কোনো জায়গাতে দেখুন ভারতবর্ষের কোভিড নাইন্টিনের কোন কোন স্ট্রেইন এখন ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু সেটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে এবং সেটা হয়তো গবেষণা চলছে ভারত সরকার বা বিভিন্ন যে রাজ্য সরকারের যে গবেষণাগারগুলো রয়েছে যেখানে ভাইরালজি ল্যাব রয়েছে সেখানে গবেষণা চলছে সেগুলো তারা সবাই প্রত্যেকটি ডাটা রাখছেন এবং ভাইরাসের চরিত্র জানার চেষ্টা করছেন ভাইরাসের বয়স হচ্ছে মাত্র চার মাস বা পাঁচ মাস বলতে পারেন মে মাস ধরলে তো সেই পাঁচ মাসের মধ্যে একটা আনো মানে আনুবীক্ষণেরও নিচের জীব আর কি অনুবীক্ষণ যন্ত্রও দেখা যায় না ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় খালি তো সেই রকম তার তাকে দেখা এবং তার মিউটেশন দেখা সেটা খুবই কঠিন কাজ আর কঠিন কাজ আজকে আমাদের সাথে রয়েছেন কোভিড নাইন্টিন ওয়ারিয়ার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডাক্তার সরোজিত ভনিক তার সাথে কথা বলছি কারণ তিনি খুব কাছ থেকে কোভিড নাইন্টিন এর যে সমস্ত পেশেন্টরা ছিলেন তাদেরকে দেখেছেন এবং সুস্থ করে তুলেছেন তার অভিজ্ঞতায় আমরা তার মুখেই কিছু কথা শুনছি সেই সমস্ত অভিজ্ঞতার আপনারা আমাদেরকে সরাসরি ফোন লাইনে কথা বলতে পারেন কারো মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের চিকিৎসকের সাথে এখানে কথা বলে নিতে পারেন এবারে একটা কথা বলি মানুষের মনে না একটা ভয় হয়েছে কেউ কোভিড নাইন্টিন পজিটিভ তাকে তো যতটা দূরত্ব রাখা যায় সেটা ঠিক আছে কিন্তু তাকে সমাজে মনে হয় এক ঘরে করে দেওয়া আছে এমনকি যেই চিকিৎসক সেই রোগীর চিকিৎসা করছে তাকেও নানানভাবে কিন্তু হেনস্থা করা হচ্ছে এটাতে আপনারা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সে তো দেখুন সে একটা লোকের মনে একটা ভয় একটা ভীতি খুব কাজ করছে এবং কিছু কিছু জায়গাতে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে আমাদের অনেক সিস্টার দিদিমণি অনেক ডাক্তার বন্ধু তাদেরকে বিভিন্নভাবে মানে হেনস্থা বা অপদস্থ বা পাড়া ছাড়া হতে হয়েছে ইভেন শিলিগুড়ি শহরেও হয়তো আমাদের অজান্ত কিছু ঘটছে ঘটেছে তো সেই জায়গাগুলো তো বলতে পারি যে দেখুন মানে কোভিড নাইন্টিন ভাইরাসটা এতই সংক্রামক ভাইরাস যে যে কোনো জায়গাতে যে কোনো সময় আমার আপনার অজান্তেই সেটা হতে পারে এবং যেহেতু আশি থেকে নব্বই শতাংশ ইনফেকশন অ্যাসিমটোমেটিক বা মাইল্ডলি সিমটোমেটিক অর্থাৎ আপনি দিনে একদিন দুবার হাঁচলেন এবং একটু জ্বর আসলো পরের দিন জ্বরটা চলে গেল কিন্তু আপনি কোভিড ইনফেক্টেড আর কি আপনি নিজেও বুঝতে পারলেন না এরকম কিন্তু হতেই পারে এবং আমাদের ধরুন এই কালিম্পংয়ের যে মানুষ ভর্তি ছিলেন বা আমাদের যারা ভর্তি ছিলেন অনেকেই কিন্তু তাদের বিশেষ সিমটম ছিল না কাজেই কাজেই ভাইরাসকে আমি যে ভাইরাসের ভয়ে আমি আজকে হাসপাতালের লোক বা পুলিশ বা যে কোনো কাউকে আর কি তাদেরকে আমি থাকতে দিচ্ছি না বা ইয়ে করছি আর কি বিভিন্ন রকমভাবে বাধা দিচ্ছি সেই ইনফেকশন কিন্তু আমার আপনার যে কোনো কারোরই হতে পারে এবং বিদেশে দেখা যাচ্ছে যে কোনো বাড়িকেই কিন্তু কেউ রেহাই দিচ্ছে না আর কি এই ভাইরাসটি আমাদের এরকম বলা যায় যে ঘরে ঘরে এরকম ঘরে ঘরে হয়ে যেতে পারে আমরা সংক্রমণ গোষ্ঠী সংক্রমণ যদি ঘটে ইন্ডিয়াতে এখনও ঘটেনি কিন্তু একটা জিনিস যে যাতে ঘরে ঘরে না হয় তাই জন্যই তো সবাইকে বলা হচ্ছে যে ঘরে থাকুন বাইরে যাবেন না অহেতুক ভিড় করবেন না বাজারে যাবেন না টাকা বলি একটা কথা বলি গোষ্ঠী সংক্রমণ কোনো কারণে হয়তো হয়ে গেল কারণ বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে লকডাউন তো বেশিরভাগ মানুষই মানছেন না তারা একটা কী থেকে অজানা একটা সাহস তাদের এটা এটা দুঃসাহস বলা যাবে সেটি চেপে বসেছে তাদের উপর সুতরাং তারা লকডাউন ভেঙে দিয়েছেন সেক্ষেত্রে যদি কোনো কারণে হয় আমাদের ইন্ডিয়া যা পরিকাঠামো সম্ভব সেখানে চিকিৎসা করা এত মানুষের একসাথে দেখুন একটা কথা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে যখন কোভিড নাইন্টিন ধরা পড়া শুরু হলো যখন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যখন লকডাউন কথা ভাবনা চিন্তা করলেন তার ভাবনাচিন্তার পেছনে তো নিশ্চয়ই একটা বড় একটা ব্যাকগ্রাউন্ড থাকে নিশ্চয়ই তো সেই ব্যাকগ্রাউন্ডটা হলো যে ইতালি আমেরিকা স্পেন এই সব দেশে যখন ইনফেকশান গেছে তা ভেবেছেন যে আমরা হার্ড ইমিউনিটি দিয়ে ভাইরাসের মোকাবিলা করব হার্ড ইমিউনিটি থিওরি কিন্তু ভারতের মতো দেশে যদি একসঙ্গে ধরুন আমি বলছি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষও যদি আক্রান্ত হন আজকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা দশ কোটি তার পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে ধরে নিন এক লক্ষ বা দশ লক্ষ যাই হোক তো সেইখানে যদি আমার তার ওয়ান পার্সেন্ট লোক সিরিয়াস হয় অর্থাৎ ধরে নিলাম আমি একসঙ্গে দশ হাজার মানুষের সাংঘাতিক শ্বাসকষ্ট হলো এইবার আমার প্রশ্ন হচ্ছে যে একসঙ্গে দশ হাজার মানুষকে কি ভেন্টিলেশন দেওয়া সম্ভব সম্ভব নয় এটাই আমি জিজ্ঞেস করছিলাম যে সম্ভব নয় আজকেই কোথায় পড়লাম আমাদের বোধ গোটা পশ্চিমবঙ্গে দুশো উনসত্তরটা ওই ভেন্টিলেশন রয়েছে বোধ ভেন্টিলেশন মেশিন না বেশি রয়েছে কিন্তু যাই হোক আর কি একটা ফোন নিয়ে নেবো নমস্কার কে আছেন হ্যাঁ আমি শ্রীমিকা ব্যানার্জি বলছি হ্যাঁ আচ্ছা আমার ডাক্তারবাবুকে বসে হচ্ছে যে এই যে আমরা বাড়িতে লকডাউনে আছি বা আমাদের বাড়ি থেকে একজন আর একজন বাড়ি বেরোচ্ছে তো সেটা আনসেপ নো ডাউন কিন্তু এই যে কাদের মাসিরা ধরুন বাড়িতে আসছে না বাট পাশের বাড়িতে আসছে তো এইভাবে তো ধরুন ফ্ল্যাট বাড়িতে যারা থাকে তাদের জন্য তো এটা একটা ভয়ের তো এটা তো একটা কোনো নিয়ম করলে ভালো হয় না যে এক সময়তে এরা সবাই একসাথে যাবে অথবা স্কাড বাড়িতে যাবে না তো এটা কি আমাদের জন্য আনছে ধরুন ওই রেলিংটা ধরো তো আমরাও নামছি ওই তালাটা আমরাও খুলছি দেখুন মানে খুবই মানে ভালো প্রশ্ন যে আমাদের এই যে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে সেটা আমাকে আপনাকে যেমন বারণ করা হয়েছে সেটা তেমন কাজের মাসিকেও বারণ করা হয়েছে এবং এসেন্সিয়াল যে সার্ভিসগুলো আছে যেমন পুলিশ ফায়ার ব্রিগেড হসপিটাল সংবাদ সংবাদ মাধ্যম এবং রেশন ব্যবস্থা এইসব যে এসেন্সিয়াল সার্ভিস ব্যাংক তো এই এসেন্সিয়াল সার্ভিসের যারা যুক্ত তাদের তো বাইরে যেতেই হবে নাহলে তো মানুষ তো বিভিন্ন দিক থেকে মারা যেতে পারেন দমকল না চললেও চলবে না আবার সংবাদ মাধ্যম না চললে আমরা কোনো কিছু করতে পারবো না কিন্তু যেখানে নন এসেন্সিয়াল সার্ভিস যেগুলোকে আমরা একটু বাদ দিয়ে একটু কষ্ট করেও চলতে পারি ঠিক আছে যেমন ধরুন হোটেল রেস্টুরেন্টে আমরা না খেলেও কিছুদিন চলতে পারি আমার কাজের মাসিকে কিছুদিন না আসতে দিয়ে আমরা যদি নিজেরা কাজ নিজেরা করে নেই সেটা কিছুদিন চালানো যেতে পারে হ্যাঁ আমি সেটা মানলাম আর বিল্ডিং এর কারজন মারলো না তালেও তো জিনিসটা সেই আনসেফটি রয়ে গেল না সেফটিটা তো সবার জন্যই সমানভাবে প্রযোজ্য সেটা এখন মানে যেখানেই যারা থাকুন যে পাড়াতে যারা রয়েছেন তাদের সবাইকে এই কথাটা ভাবতে হবে এবং বিশেষ করে একটা বাড়িতে একটা ফ্ল্যাটে যখন অনেকে রয়েছেন সেইখানে সেটা ভাবতে হয় অনেক সময় সেটা হয়তো ভেবে নেওয়া যায় না যেমন ধরুন একটা ফ্ল্যাট বাড়িতে একজন বয়স্ক মহিলা একা রয়েছেন ঠিক আছে এবং সেইখানে তার গিভার দেওয়ার মতো কেউ নেই তিনি হয়তো অসুস্থ তো সেই জায়গাটাতে কিন্তু অনেক সময় হয়তো আমরা বলছি যে ঠিক আছে সেটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ কথাবার্তার বিষয় আর কি যে আমরা নিজেরাই এগুলো সমাধান করতে পারি এগুলো তো সরকার বলছে সময় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাই বলছে যে আপনারা বাড়িতে থাকুন থাকুন বাড়ির বাইরে না ঠিক ঠিক ধন্যবাদ আপনাকে সঙ্গে বিশেষ করে এই সমস্যাগুলো আছে যারা মেড বাড়ির এবং তাদের ক্ষেত্রে অনেকে অসুবিধা হয় যে কেউ কেউ তো কাজে আসছে না কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কেউ কেউ কিন্তু কাজে তাদেরকে রাখা হয়েছে তো এইখানেই সমস্যা হচ্ছে কারণ একটা বিল্ডিংয়ে যখন সবাই মিলে থাকে তো সেখানে তো নিয়মটা তো সবাই একই মানা উচিত যেহেতু আমরা আপনি যেরকম বললেন যে আমরা কিছুদিন বাড়ির কাজের লোককে বাড়িতে আসতে দেব না সেটা নিজেরা করব হ্যাঁ সেটা তো বটেই মানে সেটা তো করা একেবারেই একটা মেসেজ আছে হোয়াটসঅ্যাপে আমি একটু পড়ে নিচ্ছি উনি লিখেছেন হাকিমপাড়া থেকে রত্না রায় রত্না রায় লিখেছেন ডাক্তারবাবুকে আমার স্যালুট আমি জানি যে আপনি আমাদের এখানকার নর্থ বেঙ্গলে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কোভিড নাইন্টিনের চিকিৎসার আপনি একজন অন্যতম সৈনিক ডাক্তারবাবু আপনাকে আরও একবার সেলাম জানাই এবারে যেটি আপনার কাছে প্রশ্ন আমরা লকডাউনে লকডাউন থেকে কবে মুক্ত হব আমরা কবে থেকে একেবারে বাড়ির থেকে বেরোতে পারবো বা বাড়ি থেকে কি একেবারেই বেরোতে পারবো না এ বিষয়ে উনি বলেছেন হ্যাঁ আপনি আপনাদের আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এটা নিয়ে আমরা অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে আমাদের এই অবস্থাটা কবে কাটবে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের প্রধানমন্ত্রীজি উনি কিন্তু একটি কথা একবার বলেছিলেন কোনো একটি আমাদের কাছে যখন ওনার বক্তব্য হয় যে আমাদের এই কোভিড নাইন্টিন কিন্তু আমাদের দেশের আর্থিক সামাজিক এবং আমাদের মানসিক অবস্থার একটা বিরাট পরিবর্তন ঘটাবে এবং এই কোভিড নাইন্টিনের পরে আমাদের সমাজের এই রকম হবে যে প্রি কোভিড যুগ আর পোস্ট কোভিড যুগ এতটাই আমাদের পরিবর্তন ঘটবে মানে আমরা যে লকডাউন করছি এখন সেটাতে আমরা অনেকাংশেই ইনফেকশন আটকে রাখতে সক্ষম হয়েছি না হলে পরে অন্যান্য দেশের স্ট্যাটিস্টিক্স যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমেরিকার হ্যাঁ ট্রাভেলিং টাইম বা ইত্যাদি যে স্ট্যাটিস্টিক্সগুলো যে সূচকগুলো রয়েছে সেখানে কিন্তু ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা কিন্তু অনেক ভালো জায়গায় রয়েছে যে আমাদের হয়তো রোজ কেস বাড়ছে কিন্তু সেই হারে কেসটা যেটা এক্সপোনেন্সিয়াল গ্রোথ বলা হয় সেই গ্রোথ কিন্তু হচ্ছে না সেটা আজকে পঞ্চাশ হলে কালকে হয়তো ষাট হচ্ছে কিন্তু পঞ্চাশ থেকে পরের দিন পাঁচ হাজার হয়ে যাচ্ছে না যেটা ইতালি বা স্পেনে বা আমেরিকাতে হচ্ছে বা হয়ে চলেছে এইবার যখন লকডাউন উঠে যাবে তখন আবার কিন্তু ভাইরাস আবার স্প্রেড করার সুযোগ নেবে এবার স্প্রেড করার যখন সুযোগ নেবে আমরা তখন আরেকটা পিকে যাব সেটাকে বলা হয় সেকেন্ড পিক এই সেকেন্ড পিক যখনই হবে তখন আবার আমাদের প্রশাসন আবার আমাদের উপর লকডাউন চাপিয়ে দেবেন তখন আমরা আবার লকডাউন করে সেকেন্ড পিককে একটু কমিয়ে দেব। এমনি করে এই ভাইরাসটি ধরে নিন এক বছর বা আরও বেশি সময় ধরে একটার পর একটা ওয়েভ আসতে আসতে একটা সময় গিয়ে হবে যে আমাদের সমাজে এই ওয়েবগুলোর জন্য ভাইরাসের এগেন্স্ট একটা হার্ড ইমিউনিটি জন্ম নেবে এটা গেলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আশা করছি আমরা যারা চিকিৎসক চিকিৎসাকর্মী সমাজের সর্বস্তরের মানুষ এবং আরও যারা যারা রয়েছেন তারা আমরা সবাই মনে প্রাণে চাইছি যে এই ভাইরাসের একটা ভ্যাকসিন বা ওষুধ যদি এই সময়ের মধ্যে যে আমরা ভাইরাসটাকে আসতে দিচ্ছি না আটকে রাখার চেষ্টা করছি এই সময়ের মধ্যে যদি ভ্যাকসিনেশান অ্যাভেলেবেল হয়ে যায় তখন আমরা ভ্যাকসিন দিয়ে বাকি অসুখটাকে প্রিভেন্ট করতে পারব সুতরাং লকডাউন উঠে গেলেও যে আমি আপনি শপিং মলে গিয়ে আবার বাজার করতে পারবো বা আইনক্সে গিয়ে সিনেমা দেখতে পারবো বা অ্যাটলিস্ট বিধান মার্কেট বা হংকং মার্কেটে গিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে পারবো সেটা বোধ হয় আশা করাটা এখনই ঠিক হবে না অন্তত আগামী তিন চার মাসের মধ্যে সেটা হওয়ার সম্ভাবনা নেই এবং এই যে আমরা মাস্ক পরে কাজ করছি মাস্ক পরছি সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছি বাজারে একজন একজন করে গিয়ে জিনিস কিনছি এই জিনিসটা বোধহয় আগামী ছ মাসের জন্য আমাদের যে ওপর বলবৎ থাকবে বা আমাদের করে দেখাতে হবে হ্যাঁ তার কারণ এটা করতেই হবে এটা করতেই হবে মানে ইনফেকশানের চান্স কমাতে গেলে সেটা করতে হবে এবং একটা কথা খুব বলা হচ্ছে যে আমি আপনি যদি বাইরে না যাই তাহলে কিন্তু করোনা ভাইরাস আমার আমার ভেতরে আসবে না মানে অনেকটা লক্ষণ রেখার মতো আর কি আপনি রেখা পার করলেই আরাবণ আপনাকে টেনে নিয়ে যাবে ব্যাপারটা আর কি যখনই বেরোচ্ছি বাড়ি থেকে তখন একটা ওই লক্ষণ রেখা ভেদ করে আমরা বেরোচ্ছি ভেদ করে এবং সেখানে কিন্তু প্রতিটি মানুষ আমরা কিন্তু একটা রিস্কের ভিতর থাকছে এটি না যে আমি বেরোচ্ছি আমার আশেপাশে কেউ নেই হবে না কোথা থেকে যে এটা এসে যাচ্ছে সেটি আপনারা ভালো জানবেন কারণ আপনারা এবং এবং যেটা কথাটা হচ্ছে যে ইতালিতেই বোধহয় একটা এটিএম এর মেশিন থেকে আর কি এটিএম এর মেশিন থেকে একসঙ্গে কতজন ছিয়াত্তর জন্য কতজনের করোনা হয়েছিল দেখা গেছে মানে ওই এটিএম এর ধরুন কেউ এটিএম এ গেছেন তার এটিএম এর দরজাটি ধরেছেন ধরার পরে সেই দরজার মধ্যে ভাইরাস লেগে রয়েছে সেটা তারপরে যে যতজন যাচ্ছেন তাদের শরীরে ভাইরাস ঢুকছে তারা জানতেও পারেননি যে ওখানে অলক্ষেই একটা ভাইরাস বসে আছে নমস্কার কে আছেন আমি বাগডুড়া থেকে চিত্ররঞ্জন দেববতী বলছি বলুন প্রথমে ডাক্তারবাবু এবং আপনাদের নমস্কার জানাই নমস্কার নর্দার্ন মেডিকেল কলেজে ডাক্তারবাবু নার্স আপনারা তো প্রচুর কাজ করে চলেছেন প্লাস স্বাস্থ্যবনি তো আমার যেটা জানার বিষয় যে আগে তো আমি আউটডোরে গেতাম আউটডোরে ওষুধ আনতে যেতাম তো এখনো যাটা কি কতটা আর কি নিরাপদ বিষয় যদি একটু বলে যান এটা ভালো প্রশ্ন এটা ভালো প্রশ্ন আপনি সঙ্গে দেখন্যবাদ ভালো থাকবেন এটা ভালো প্রশ্ন যে অনেকেই কিন্তু যেতে ভয় পাচ্ছে তার জন্য তার জন্য দেখা যাচ্ছে নর্থবেঙ্গার মেডিকেল কলেজের আউটডোরটা একটু কোথাও যেন ফাঁকা ফাঁকা গতকাল থেকে একটু মানুষ যাচ্ছিলো কিন্তু আজকে দেখা গেছে কিন্তু একটু ফাঁকা রয়েছে প্রথম কথা হচ্ছে যে যেটা আমাদের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে খুব ছোটোখাটো কারণে কেউ হাসপাতালে আসবেন না তা হাসপাতাল এলেই যে আপনি ইনফেক্টেড হবেন তা নয় কিন্তু আপনি হয়তো হাসপাতালে এসে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছেন বা ওষুধের লাইনে দাঁড়িয়ে রয়েছেন আর আপনি জানেন না যে আপনার আগের বা পরের রোগীর মধ্যে কারো করোনা পজিটিভ আছে কিনা ঠিক হলো প্রথম কথা একটু সঙ্গে আলোচনা করছি দ্বিতীয় কথা হলো যে হাসপাতালের আউটডোর খোলা রয়েছে একটু সঙ্গে থাক আপনি যদি সোশ্যাল সঙ্গে থাকুন সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে এবং নিজের মাস্ক পরে অন্যান্য নিয়ম কানুন মেনে যদি হাসপাতালের আউটডোরে আসতে পারেন এবং সবার থেকে দূরে দূরে থেকে যতটা সম্ভব লাইন অ্যাভয়েড করে যদি আপনি ওষুধ নিতে পারেন তাহলে নিয়ে যেতেই পারেন হাসপাতালের আউটডোর যেমন খোলা থাকে সকাল নটা থেকে বেলা দুটো বা তিনটে অবধি খোলা রয়েছে প্রচুর মানুষ ওষুধ নিয়ে যাচ্ছেন কিন্তু আমি আবারও বলবো যে খুব বয়স্ক লোক যাদের শ্বাসকষ্টের অসুখ বা হার্টের অসুখ রয়েছে তারা কিন্তু এই সময় হাসপাতালের আউটডোর টা অ্যাভয়েড করাই ভালো একেবারে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অনেকেই এই প্রশ্নটা করেছেন যাই হোক কেউ আছেন আমাদের সাথে নমস্কার কে আছেন কে আছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কালকে হ্যাঁ আচ্ছা আজকে ধরুন যখনই স্কুল খুলবে স্কুল খুলবে তো বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে প্রিকশন নেওয়া উচিত বিকজ ক্লাসে আপনি কতটা সোশ্যাল ডিফেন্স মেনটেন করতে পারবেন তখন ওরা মাফ করে আসলো তাও তো শিশু একেবারে ওই ক্ষেত্রে গিয়ে কতটা কেননা হঠাৎ করে তো লকডাউন খুললে নিশ্চয়ই ভাইরাসটাও চলে যাবে না সুতরাং তারপরে কি ধরনের প্রিকশন উই শুড টেক স্কুলে না মানে খুবই খুবই সঙ্গত প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন কারণ আমাদের ভবিষ্যৎ যারা শিশুরা আর কি তাদের শৈশব এবং তাদের পড়াশুনো সব কিছুই এখন ব্যাহত হচ্ছে একেবারেই এবং আমি আপনি কখনো শৈশবে ভাবতে পারিনি যে আমরা তিন মাস টানা বাড়িতে বসে আছি বাড়ির দরজাতেও যেতে পারছি না বিশেষ করে যেসব শিশুরা ফ্ল্যাটে থাকে তাদের তো আরও কষ্ট স্কোপই নেই স্কোপই নেই তো বেসিক্যালি স্কুল কলেজ কিন্তু খোলা লকডাউনের পরেই হয়তো যাবে না সেটা আমাদের যারা প্রশাসনিক কর্তাব্যক্তিরা রয়েছেন যারা বিজ্ঞানীদের সঙ্গে সময় সব সময় যোগাযোগ রাখছেন এপিডিয়েলজিস্ট ভাইরোলজিস্টের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন এবং হয়তো সেটা খোলা সম্ভব নয় সেটা খুবই হ্যাঁ সেটা খুবই আনসেফ হবে কারণ বাচ্চারা একসঙ্গে একটি বাসে তো তাদের যেতে হবে বা কোনোভাবে মাধ্যমে যেতে হবে এবং তাদের তো আপনি বলতে পারবেন না যে সিঁড়ি রেলিং ধরে ওঠে না অনেকেই ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি রেলিং ধরেই ওঠে বাচ্চারা ক্লাসেও একসঙ্গে বসবেন তো সুতরাং স্কুল কলেজ কিন্তু আগের মতো যে স্বাভাবিক হয়ে যাবে সেটা হতে হয়তো অনেক সময় লাগবে এবং এখন অনেক স্কুলেই দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাস করাচ্ছেন বাচ্চাদের শিক্ষকেরা করাচ্ছেন সেই রকম করে কিন্তু বেশ কিছুদিন হয়তো চলবে এমনি বলছে সতেরো জুনের পরে হয়তো খুলবে কিন্তু সেখানে আপনি বলছেন যে উচিত হবে না সেটি হ্যাঁ মানে বিজ্ঞানের দিক থেকে কিন্তু সেটা খুব খুলবে নিশ্চয়ই বছরের পর বছর তোরা না মানে প্রথম কথা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের ট্রান্সমিশন ওয়েভটা কি কথা বলছে আমরা যখন দেখব ট্রান্সমিশন ওয়েভটাকে আমরা একদম বেসলাইনে নামিয়ে দিতে পেরেছি আমাদের গত চোদ্দো দিনে হয়তো দেখা গেল যে পশ্চিমবঙ্গে কোনো ট্রান্সমিশন নেই বা নতুন করে কোনো কেস হয়নি সেরকম নিশ্চয় কিছু সূচক বা ক্রাইটেরিয়া থাকবে যার বেসিসে সেই সিদ্ধান্তগুলো নেওয়া যাবে এবং আমাদের সরকারের যারা মানে এসব চিন্তা ভাবনা করছেন যেটা বিজ্ঞানীরা সরকারকে সাহায্য করছেন তারা সবাই মিলে নিশ্চয়ই যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন একেবারে বাচ্চাদের ভবিষ্যৎকে বাচ্চাদের শরীরকে বিপদের মুখে ফেলে স্কুল কলেজ খোলা সেটা নিশ্চয়ই কখনোই হতে পারে না একেবারে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আরে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ আমি একটু পড়ে নিচ্ছি দীপায়ন সরকার বেলা জলপাইগুড়ি থেকে লিখেছেন ইসরায়েল মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করছে সেই ব্যাপারে ডাক্তারবাবুর কাছে কিছু শুনতে চাই প্রথম কথা হচ্ছে যে এগুলো খুবই প্রাথমিক পর্যায়ের গবেষণার ফলাফল আমাদের সামনে আসছে মনোক্লোনাল অ্যান্টিবডি যদি তৈরি হয়েও যায় সেটার ফেস থ্রি ফেজ ফোর ট্রায়াল যতদিন না করা হচ্ছে সেটা কতটা ব্যবহারযোগ্য হবে সেটা একটা কথা আর দ্বিতীয় কথা হলো যে যে কোনো অ্যান্টিবডি যখন আমরা কারোর শরীরে দেই ধরুন আমরা ইমিউনোগ্লোবিলিন যখন দেই সেটা ইমিউনোগ্লোবিলিন যেটা এখন ধরুন আইভি আইজি আমরা যে হাসপাতালে দেই আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের আইজি সাপ্লাই আছে কিন্তু আপনি যদি সেটা কোনো প্রাইভেটে কিনতে যান সেই আইভিআইজির পুরো কোর্স অফ থেরাপির খরচ পড়ে হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো যেটা আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে বিনামূল্যে পাওয়া যায় সরকারের সাপ্লাইতে তো সুতরাং আমরা যদি একটা মনোক্রন অ্যান্টিবডি নিয়েও আনা হয় আর কি সেটা সাধারণের ব্যবহারের কতটা জায়গায় থাকবে সেই খরচের প্রশ্ন থাকবে এবং তার কার্যকারিতা এগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায় এবং ট্রায়ালগুলো ভালো করে আসলে আরও বড় পপুলেশনের ওপরে যদি স্টাডি হয় তখন বোঝা যাবে যে সেটা কতটা কার্যকর একেবারেই একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে আজকে সবগুলো মেসেজ কিন্তু ডাক্তারবাবুর জন্য এবং সেখানে সবাই ওনাকে স্যালুট জানাচ্ছেন যাই হোক আমি সেগুলো সমস্ত জানিয়ে দেব। একটা মেসেজ আছে যেটি মেটলি থেকে উপেন্দ্রনাথ রয় লিখেছেন স্যালুট টু দ্য ডক্টর

দিন দিন রোগীর সংখ্যা দেশে এবং রাজ্যে আস্তে আস্তে বাড়ছে এবং সেটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ আমরা জানি না কেউই জানেন না হাসপাতালের যারা কাজ করছেন তারাও জানেন না প্রশাসনও জানে না এবং সেই জায়গাতে পাবলিক ট্রান্সপোর্ট খুব প্রয়োজন না হলে হ্যাঁ প্রয়োজন কাদের হতে পারে ধরুন আমি যে বলছিলাম যে পুলিশ কর্মী নার্সিং স্টাফ হাসপাতালের কর্মী বা ব্যাংক কর্মী তাদের পাবলিক ট্রান্সপোর্টের অভাবের জন্য হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইন জেনারেল এখন কিন্তু অ্যাভয়েড করেই আমাদের চলতে হবে এবং সেটা কতদিন চলতে হবে সেটা কিন্তু আমাদের সরকারি যথা উপযুক্ত সময়ে জানিয়ে দেবেন যে না আপনারা এখন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন যেমন অলরেডি কিছু কিছু জোনে পশ্চিমবঙ্গে ছাড় দেওয়া হয়েছে যে বাস চলতে পারে এবং কুড়ি জনের বেশি যাত্রী নিয়ে নয় অর্থাৎ একটা বাসে কুড়িটা সিট থাকলে প্রতি সিটে একজন করে বসতে পারেন সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে যদি তাদের খুব প্রয়োজন হয় কিন্তু এই যে কুড়িজন করে বসবেন সোশ্যাল ডিস্টেন্সকে সত্যিই মেনটেন হবে সেই একই কথা আসছে বাস থেকে নামার সময় সেখানকার সিটের হ্যান্ডেল টাচ করা বা বাইরে যে দরজা সেখানে ওঠার সময় টাচ করা এই এই বিষয়গুলো যতটাই ভালো স্যানিটাইজ করা হোক না কেন হ্যাঁ সে তো বটেই এবং সেটা তো মেনটেন করা পুরোপুরি যায় না কোনো সিস্টেমই হান্ড্রেড পারসেন্ট কখনোই হতে পারে না কিন্তু ধরুন যাদের খুব প্রয়োজন আছে এখন কেউ যদি বলেন যে আমি কলকাতা সেটা তো এই সময় কিন্তু কারণ কেউ হয়তো আটকে আছেন হয়তো মেডিকেল কলেজে কেমোথেরাপি নিতে আসবেন পাবলিক ট্রান্সপোর্ট নেই বলে আসতে পারছেন না এবার সমস্যাটা হচ্ছে যে তাকে কেমোথেরাপির শিডিউল মেনেই তাকে কেমোথেরাপি নিতে হবে একেবারে তাই না সেই সব সেই সবের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি সেক্ষেত্রে যাতায়াতের সেটি এবং কেমোথেরাপির ক্ষেত্রে তো সেটি অনেকেই এর আগের দিনও একজন আমাদের পেশেন্ট একজন ফোন করেছিলেন যে উনি কেমোথেরাপি নেন এবং বিশেষ করে এই মুহুর্তে উনি কেমোথেরাপি নিচ্ছেন তো উনি জিজ্ঞেস করছিলেন যে কী করবেন এই সময়টা নেক্সট কেমোথেরাপিটা কবে নেবেন তো আমরা সেটা আলোচনা করেছিলাম যাই হোক আমি আরও একবার উপেন্দ্রনাথ রায়কে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই এবং ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করেছি ট্রান্সপোর্টের বিষয়টি সেটি বলেছেন আরও একটি প্রশ্ন আছে ইজ ইট সেফ টু ওয়াক ইন এ ফুটবল গ্রাউন্ড কোনো মাঠে বা হ্যাঁ ফুটবল গ্রাউন্ডে আপনি একা একা হাঁটতেই পারেন কিন্তু আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন বাড়িতে ঢুকছেন এবং সেই সময়ের মধ্যে রাস্তা দিয়ে যখন মাঠ অবধি হেঁটে আসছেন সেই সময় তো আপনার কারোর সাথে দেখা হতেই পারে এবং সেই সময় যে আপনার যে আপনার সঙ্গে দেখা করছেন বা দেখা হচ্ছে তিনি যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানছেন বা আপনি যে বাড়ির গেটটি খুলছেন সেখানেও যে খুব নিরাপদ সেই জায়গাটি সেটা তো নাও হতে পারে কাজেই আমরা কিন্তু বলছি যে মর্নিং ওয়াক হোক ইভিনিং ওয়াক হোক এখন কিন্তু সেটা না করাই ভালো মানে বাড়ির বাইরে গিয়ে বিশেষ করে ডাক্তার মানিক একটা কথা বলি আমি যেই এরিয়ায় থাকি নিয়মিত সেখানে সন্ধ্যাবেলা বেশ কিছু লোক বেরোচ্ছে মানুষ বেরোচ্ছে সকালবেলায় দল বেঁধে কিছু মানুষ বেড়েছে সেখানে কি তারা এই খবরগুলো দেখতে পাচ্ছে না তারা কিন্তু যথেষ্ট স্বীকৃত শিক্ষিত তাদের জামা কাপড়ে অন্তত এইটুকু বোঝা যায় তো সেখানে আপনার কি মনে হয় তারা তাদের এই যে এরকম এই বিষয়টা নিয়ে এওয়ার না এটিতে আপনার কি মনে হচ্ছে কি হতে পারে না আসলে সেটা তাদের কাছে পরিষ্কার আমি এই বার্তাটি দেব যে আপনারা মর্নিং ওয়াকে দল বেঁধে বা কোনো সময়ই আর কি দল বেঁধে কিছু করা যাবে না যদি বাজারেও যান এমনভাবে বাজারে যেতে হবে যাতে আপনার সঙ্গে প্রত্যেকের এক থেকে দুই মিটার দূরত্ব বজায় থাকে দল বেঁধে করাটাই যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে একেবারেই গুপ্ত আমাদের ফেসবুক পেজে একটা প্রশ্ন পাঠিয়েছেন করে নিচ্ছি অঞ্জলি দেবী আমি একজন স্টাফ নার্স আমি গভর্নমেন্ট হাউজিংয়ে থাকি আমার একটা নাইন ইয়ার্স ওল্ডের বাচ্চা আছে আমার অপোজিট ফ্ল্যাটে একজন সেভেন্টি ইয়ার্সের উপরে বয়সের একজন বৃদ্ধা মা আছেন কথা হল আমার উপরের ফ্যামিলিতে কাজের লোক দিনে দুবেলা করে আসে আসা যাওয়া করেন ওই ফ্যামিলিতে আমি কাজের লোক না আসার জন্য রিকোয়েস্ট করার পরেও প্রতিদিন দুবেলাই কাজের লোক যাওয়া আসা করছেন এই ক্ষেত্রে আমার কী করণীয় এটা লিখেছেন অঞ্জলি গুপ্ত উনি একজন স্টাফ নার্স হ্যাঁ দিদি আপনি তো বারণ করেছেন সেটা তো ঠিকই আছে এটা আপনাদের নিজেদের মধ্যে কথা বলে একেবারে ইয়ে করতে হবে আছে এটা এটা কিন্তু সমস্ত বোঝা পড়া তবে রিকোয়েস্ট করবো যিনি যাদের ঘরে এখনও এরকম আসছেন তাদেরকে একটু বিরত করতে কাজ থেকে নিজেরা কাজগুলো করতে নমস্কার কেউ আছেন আমাদের সাথে নমস্কার কে বলছেন হ্যালো 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 কেউ কি আছেন আমাদের সাথে যাই হোক নেই আমাদের সাথে আলোচনায় ছিলাম এবারে যে এই সমস্যাগুলো হচ্ছে যারা মেইড বা যারা অনেক অবজেকশন দিচ্ছে যে আসছে যদি সত্যি বাড়িতে একটা বাচ্চা থেকে থাকে বা অপোজিট একজন বিদ্যা মহিলা তার ঘরে এরকম আসছে এটাকে মেনে নেওয়া নিজেদের ভিতরে একটা আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত হ্যাঁ সে তো বটেই এবং মানে কারণ ক্ষেত্রে এরকম কখন কার আসবে কার পরিবারে নেমে আসবে এবং কিভাবে আসবে হ্যাঁ সেটা তো আমরা কেউই জানি না একেবারে আমরা বলছি যে আপনারা ভয় পাবেন না আপনারা সাবধানে থাকুন সাবধানে থাকলে কিন্তু ভয়টা পেতে হয় না একেবারে একেবারেই সতর্ক হতে হবে সতর্ক সতর্ক হতে হবে নর্থ বেঙ্গলের সাথে সাউথ বেঙ্গল পুরোপুরি যদি ডিট্যাচ করে দেয়া যায় আমার কোথাও যেন মনে হয় যে এই ডিট্যাচ করে দিলে যেহেতু সাউথ বেঙ্গলে এখন দেখা যাচ্ছে একটু সংখ্যাটা বেশি আমাদের নর্থ বেঙ্গলে অনেকটাই কম তাহলে কোথাও যেন যাতায়াত যেরকম পরিযায়ী শ্রমিক বা বাইরের যে কেউ আমাদের নর্থ বেঙ্গলে নাই একেবারে বিচ্ছিন্ন করে দিলে আমার মনে হয় খুব দ্রুত এই সংখ্যাটা কমে যাবে আপনার কি মনে হয় না মানে বিষয়টি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল যদি আমরা না ভাবি যেখানে যেখানে রেড জোন রয়েছে অর্থাৎ যেখানে যেখানে সংক্রমণ বেশি হচ্ছে সেই সব জায়গা থেকে যেখানে সংক্রমণ কম হচ্ছে সেই সব জায়গাতে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে এবং ধরুন বাস বলুন বা ট্রেন বলুন বিমান বলুন আপনাদের ব্যক্তিগত গাড়ি বলুন সেগুলো কিন্তু সরকার বন্ধ করে রেখেছেন এবং সেই বন্ধ করার উদ্দেশ্যই হলো যে সংক্রমণকে ঠেকিয়ে রাখা কাজেই সেটা মানে সর্বত্রই জরুরি মানে সেটা পশ্চিমবঙ্গ টু বিহার পশ্চিমবঙ্গ টু আসাম বা কলকাতা শিলিগুড়ি এই ব্যাপারটা নয় মানে যোগাযোগের ব্যবস্থা যেখানে খুব প্রয়োজন সেটা ছাড়া ধরুন আমি বলতে পারি যে ধরুন কোটার যে ছাত্ররা আটকে ছিল তাদেরকে নিয়ে আসাটা খুব প্রয়োজন ছিল এবং সময় সময়োপযোগী হয়েছে তো এই রকম কিছু পার্টিকুলার ক্ষেত্র ছাড়া মাস কমিউনি মানে মাস ট্রান্সপোর্ট ব্যাপারটা সেটা কিন্তু সব দিক থেকেই বন্ধ করে রাখা হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু আমাদের প্রশাসন আমাদের সরকার কিন্তু যথেষ্টই সতর্ক সচেতন এবং আমাদের যারা টিম যখন রিসেন্টলি আমাদের টিম একটি একজন গিয়েছিলেন ডাক্তারবাবুরা মেডিকেল কলেজ থেকে মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ট্রেনিং দেওয়ার জন্য এবং আমি তাদের কাছে জানতে পেরেছি যে অন্তত রাস্তাতে সতেরোটি জায়গাতে তাদেরকে চেকিং হয়েছে এবং কেন যাচ্ছেন কিভাবে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই যে প্রশ্নগুলো পুলিশ প্রশাসন কিন্তু প্রচন্ড করছেন এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট করছেন এই ক্ষেত্রে এবং এবং এই করতে গিয়ে কিন্তু প্রচুর পুলিশ অফিসার প্রচুর পুলিশ কর্মী করোনাতে কিন্তু আক্রান্ত হচ্ছেন একেবারে আমরা গতকালই দেখেছি খবরের যে আমাদের বৌবাজার থানার একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছেন এবং সেটা কিন্তু খুবই আমাদের কাছে ইয়ের কথা যে দুঃখজনক দুঃখজনক এবং যারা জীবন বিপন্ন করে তারা এত কিছু করতে পারছেন আর আমরা তাদের কথা শুনে যদি একটু ঘরে থাকতে পারি হ্যাঁ তাহলে পরেই তো আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারি ঘরে থাকলেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটাই মিটে যায় বিশেষ করে এই যে আক্রান্ত যারা হচ্ছেন এবারে বলি যে জন চিকিৎসকের যে দলটি কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলেন তার ভিতরে একজন ইনফেক্টেড এমন সেক্ষেত্রে সাতাশ জনের কিন্তু নেগেটিভ রিপোর্ট এসেছে তো সেক্ষেত্রে আপনারা তো তাদেরকে দেখেছেন কি মনে হয় না আমি তো তাদের দেখিনি প্রথম কথা আর এটা তো মনে হওয়ার কিছু নেই এটা তো যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় ধরুন আমরা যে ওয়ার্ডে পেশেন্ট দেখছি এই যে আউটডোরে পেশেন্ট দেখছি এবার ধরুন আউটডোরে বা ওয়ার্ডে আমরা যখন একসঙ্গে হয়তো পাঁচজন ডাক্তার সাতজন আটজন সিস্টার একসঙ্গে পেশেন্ট দেখছি এবার ধরুন কোনো কারণে কোনো রোগীর শরীর থেকে আমার শরীরে করোনা এলো বা কারোর শরীরে গেল তখন এই পুরো টিম যেটা আছে সেই টিম যে পনেরো ষোলো জনের টিম একটা ওয়ার্ডে থাকে সেই টিমকে কিন্তু তখন আলাদা করে শরীর রাখতে হবে যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আপনার খবর পাচ্ছেন যে এনআরএসএ আরজি করে সেরকম করতে হচ্ছে সেটা যে কোনো প্যান্ডেমিক এপিডেমিকে এটা করা হয় এটা স্বাভাবিক ব্যাপার অর্থাৎ রোগীর কিছু রোগীর চিকিৎসা করলে তাকে সরে যেতে হয় কিছুদিন হ্যাঁ এটাতে ভয় পাওয়ার কিছু নেই এবং আরেকটা কথা হচ্ছে যে কেউ তো ইমিউন নয় মানে সে পুলিশ বলুন ডাক্তার বলুন সাংবাদিক বলুন কি আমাদের গ্রামের একজন কৃষক বলুন কেউ তো ইমিউন নয় একদিন না একদিন যে কোনো কারোর শরীরেই করোনা আসতে পারে যে সেটা আমাদের সাবধানে থেকে যতটা সম্ভব নিজেদের আলাদা রেখে সেই কাজটা করতে হবে একেবারে এবং সাবধান রেখে কাজটা করার সাথে সাথেই আমরা যেই কাজটি করবো এখন এই মুহূর্তে আমরা যারা অনুষ্ঠানটি দেখছি তাদের উদ্দেশ্যেই বলা সরাসরি আমাদের সাথে ফোন লাইনে কথা বলতে পারেন জিরো এই নাম্বারে সরাসরি চিকিৎসকের সাথে কথা বলার জন্য এই ফোন লাইন খোলা রয়েছে এছাড়াও আমরা রয়েছি সিসিএন বিনোদনের ফেসবুক পেজে সেখানেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেব আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে সেখানেও আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন এবারে এই যে লকডাউন এই লকডাউনে যে গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে তার জন্যই কি এটি লকডাউন জরুরি হয়ে পড়েছে বা একেবারেই কি যদি লকডাউন তুলে দেয়া যায় সেক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা কতটা প্রথম কথা হচ্ছে যে আমি যেটা আগেই বলেছিলাম যে লকডাউন করার উদ্দেশ্য হল যে আমাদের যে ভাইরাস সংক্রমণের যে পিক যে একবারে হঠাৎ করে কাঠটা ওপরে উঠে গেল সেই জায়গাটা যাতে না ঘটে আমরা প্রথমেই তো জিরোতে আসতে পারবো না পৃথিবীর বড় বড় দেশ কোনটাই পারে না ছোট ছোট দেশ কিছু পেরেছে তো সেই জায়গাটাতে আমাদের মতো ভারতবর্ষের এত মানে ডাইভার্স পপুলেশন এবং ডাইভার্স আমাদের পপুলেশন জিনোমিক্স তো সেই জায়গাটাতে আমরা প্রথমেই শূন্যে আসতে পারবো না কিন্তু লকডাউনের উদ্দেশ্য হলো যে আমরা যদি আমাদের ইনফেকশনের রেটটাকে অনেকটা ফ্ল্যাট করে দিতে পারি তাহলে পরে আমাদের রোগীদের আমরা কিছু চিকিৎসা দেওয়ার মতো জায়গায় থাকবো আমাদের হসপিটালে বেড থাকবে আমাদের কাছে যথেষ্ট সংখ্যক চিকিৎসক থাকবে এইবার লকডাউন যখন উঠে যাবে তখন কিন্তু আবার পপুলেশনের মিক্সিং হবে তখন ইনফেকশন রেট বাড়বে তখন আবার হয়তো সাময়িকভাবে লকডাউন করতে হতে পারে সেটা লকডাউনটা ঘুরে ফিরে আসতেই পারে সেটা আসতেই পারে আসতে পারে সেটা প্রয়োজন কারণ আমরা যদি সঠিকভাবে লকডাউনটা যদি না মানি তাহলে কিন্তু ফিরে আসতে পারে এই সম্ভাবনাটা দেখা যায় দেখা যায় এবং দেখা গেছে যে বিশেষ বিশেষ কোন কোন জায়গাতে যেখানে একদমই ধরুন যেগুলোকে আমরা সেগ্রেগেট করে দিতে পারি ঠিক আছে যেমন ধরুন আমি বলছি যে সিকিমের রাস্তা যেমন বন্ধ আছে তো সেইখানে এবার সিকিম যদি দেখা যায় যে এক মাসে কোনো কেস পজিটিভ হয়নি এবং তারা কাউকে উঠতে দিচ্ছে না বাইরে থেকে ওখান থেকে নামতে দিচ্ছে না একদমই আলাদা রয়েছেন তারা এবং যেটুকু যাতায়াত হচ্ছে খাদ্য বা অন্যান্য প্রয়োজনে ওষুধপত্রের প্রয়োজনে সেখানেও যথেষ্ট টেস্টিং স্ক্রিনিং হচ্ছে সেইখানে হয়তো দেখা যেতে পারে যে তাদের দোকানপাট খুললেন তারা ভেতরেই যাতায়াত চলল একেবারে যে কিন্তু বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে সেটা কিন্তু অনেক সময় অনেক দেশ করছে যেমন চীন যেমন যখন উহান প্রদেশকে পুরো আলাদা করে দিয়েছিল রেস্ট অব দ্য কান্ট্রির থেকে তখন কিন্তু ইনফেকশনটা আরও উহানে সীমাবদ্ধ রাখতে পেরেছিল এবং বিশেষ করে অন্যান্য যে চীনের যে আপনাদের দক্ষিণ দিকের যে জায়গাগুলো সেই সব জায়গাগুলোতে কিন্তু ইনফেকশনটা অনেকটাই কম ছিল দেন উহান আর কি এবং এবং এই যে এখানে যে দুটো হসপিটাল এখন রয়েছে একটা ডাক ডাক্তার চ্যাংয়ের সুপার স্পেশালিটি এবং ডিশান যেটা সারি হসপিটাল এবং সেখানেও কিন্তু কয়েকজন এই মুহূর্তে ভর্তি রয়েছেন তো আশা করা যায় আগামী দিনে এদের পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে তারা ভালো হয়ে যাবে নিশ্চয়ই নিশ্চয়ই ভালো নিশ্চয়ই নিশ্চয়ই এবং বিশেষ করে আরও একটা কথা খাওয়া দাওয়ার বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি যেরকম বললেন না ইমিউনিটি মেইন এখন ইমিউনটা পাওয়ারটা যদি আমাদের ভেতর বেড়ে যায় তাহলে এই রোগের সাথে লড়াই করার ক্ষমতা যেটা সেটা অনেকটা বেড়ে যায় তো আপনি কি বলছেন এই ইমিউন নিটি বাড়ানোর জন্য আমাদের ইমিউনিটি তো বাড়াতে হবেই সেটা এর আগেও আমাদের এই অনুষ্ঠান হয়েছে এবং অন্যান্য ডাক্তারবাবুরাও অনেকবার বলে গেছে অনেকে যে নিশ্চয়ই ইমিউনিটি বাড়াতে হবে এবং ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের ঠিকঠাক থাকতে হবে আমাদের ফল টল ইত্যাদি বেশি করে খেতে হবে যতটা সম্ভব আর কি আমরা যতটা অ্যাভেলেবেল তাই বলে আবার ফল খেতে হবে বলে ফল কিনতে সবাই বাজারে চলে যাবেন না তো ফল খেতে হবে এবং প্রয়োজনে একটু ভিটামিন সাপ্লিমেন্টেশন নেওয়া যেতে পারে বিশেষ করে যারা বয়স্ক অসুস্থ লোক আছেন তাদেরকে বলা যেতে পারে একটু বি কমপ্লেক্স বা ভিটামিন সি জাতীয় এইসব ভিটামিন সাপ্লিমেন্টেশন নিতে বা একটু কিছু না পেলেও অন্তত দিনে একটা করে যদি লেবু খাওয়া যেতে পারে বা টক জাতীয় কিছু লেবু আমলকি এগুলো খাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের ইমিউনিটি বুস্ট আপ হতে পারে তো এবং ফ্রেশ রান্না করা ফ্রেশ খাবার খাওয়া এবং যেহেতু এখন আমরা সবাই ভার্চুয়ালি গৃহবন্দি এবং বাইরের খাবার খাওয়ার কোনো সম্ভাবনাই নেই রেস্টুরেন্ট হোটেল সবই বন্ধ সুতরাং বাড়িতে যে রান্না হচ্ছে সেটাই যথেষ্ট মানে ভালো আমাদের কাছে সেটাই যতটা সম্ভব ঠিকঠাক করে খাওয়া আমি জয়দীপ দাস আমি একজন ব্যাংক কর্মী আমাকে এখন নিয়মিত ব্যাংকে যেতে হচ্ছে কিন্তু সময় মেনে ডাক্তার বণিকের কাছে একটাই প্রশ্ন যে আমরা যে ব্যাংকে যাচ্ছি এখান থেকে কি কোনো ভয়ের কিছু রয়েছে কি না এটি জানতে চেয়েছেন জয়দীপ বলে কেউ হ্যাঁ দেখুন ব্যাংকে তো বলাই হয়েছে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে পরিষেবা দিতে হবে হুম তো আমি প্রথমেই বললাম যে পুলিশ সংবাদ মাধ্যম চিকিৎসা জগতের সঙ্গে যারা যুক্ত তারা সবাই এখন করোনার সাথে লড়ছি আমরা মানে আমরা আমাদের কাজ করে যেতেই হবে এই কটি বিভিন্ন ইমার্জেন্সি সেক্টরকে তো সেইখানে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা সবাই একটা ব্যাঙ্কে কিন্তু অনেকেই গিয়ে পৌঁছান সেখানে একটা কাউন্টারে ভিড় করেন এটিএম এ যান এখন ব্যাংকগুলোর সাথে সাথে কিছু ব্যাংকের সাথে এটিএম সবসময় রয়েছে এবং আমি মাঝে মাঝে হাসপাতাল যাওয়ার পথে দেখতে পাই যে কিছু কিছু ব্যাংকের সামনে একটা দীর্ঘ লাইন এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মানে হয়তো ঠিক মতো হচ্ছে না কিন্তু আমি অনুরোধ করব যে সবাই যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলেন এবং ব্যাংকের যে ভিতরের জায়গা তো বিশাল কিছু থাকে না একটা ব্যাঙ্ক একটা ছোটো ফ্ল্যাটের মধ্যে বা একটা ছোট ঘরের মধ্যেই সেই পরিষেবা দিতে হয় তো সেইখানে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে সবাইকে ধৈর্য ধরে ব্যাংকিং পরিষেবা যাতে সমস্ত গ্রাহক নিতে পারেন সেটা গ্রাহকদের প্রতি আমি অনুরোধ করবো যে এখন আগের মতো হয়তো সঙ্গে সঙ্গে সব কিছু হবে না একটু সময় লাগবে এবং অধৈর্য না হয়ে তারা ব্যাঙ্কে ধৈর্য ধরে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে কাজ করুন কারণ আমাদের যে ব্যাংক ব্যাঙ্ক কর্মীরা এই লকডাউনের মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন পরিষেবা দিয়ে চলেছেন এবং তারা দিনের শেষে ঘরেও ফিরছেন তো তারা তো ইনফেকশন বয়ে নিয়ে যেতে পারেন কাজেই তাদের কথাটাও আমাদের ভাবতে হবে নমস্কার কে আছেন নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন নমস্কার আমি প্রসেনজিৎ মল্লিক বলছি শিলিগুড়ি থেকে বলুন প্রশ্ন কি আছে বলছি আমার বাবার একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে বাবার হচ্ছে হাই সুগার আছে ইনসুলিন নেয় হ্যাঁ আচ্ছা তো বাবা হচ্ছে কলকাতার ডাক্তার অভিজিৎ মল্লিক ডাক্তারকে দেখায় আচ্ছা তো এখন তো ডাক্তারবাবু আসতে পারছে না তো কিছুদিন ধরে বাবার না হাতের কোনই আর মানে হাতের জয়েন্টগুলোতে প্রচন্ড পেইন করছে মানে থাকতে পারছে না এত কথা তো এমনি নর্মাল একটা ডাক্তার দেখিয়ে লোকাল আমাদের এখানে ওই জিরোডল দিয়েছিল তো ওটা খেতেও কমছে না কোনো মানে রিলিফ করতে না তো ডাক্তারবংশতে একটু মানে আমি জিজ্ঞেস করতে যাই এখন যে কি করা উচিত এখন কত বয়স আপনার বাবার বাবার বয়স এখন 65 65 স্যার হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে হাতের কোনই বা যে জয়েন্ট পেন আপনি বলছেন সেটা তো সুগারের রোগী অনেক সময়ই শুনতে পাচ্ছেন বিভিন্ন রকম আর্থাইটিসের সমস্যা হয় ডায়াবেটিক আর্থোপ্যাথি বলি আমরা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা বয়স যখন বেশি এবং পুরুষ মানুষ সুতরাং আমাদের গাউটি আর্থ্রাইটিসের কথাও একটা ইউরিক অ্যাসিডের কথাও একটা ভাবতে হবে তো আপনি যে ডাক্তারবাবুর কথা বললেন ডক্টর অভিজিৎ মৌলিক আপনি ওনাকে মেডিকেল কলেজের আউটডোরে পাবেন ডিউটি করে অনেকেই হয়তো আইসোলেশনে থাকছেন উনি হয়তো আউটডোরে সেদিন বসেননি হতেই পারে আমি অনুরোধ করবো যে আপনি মেডিকেল কলেজের আউটডোরে আসুন মেডিকেল কলেজের আউটডোরে এসে আপনি যে কোনো দিন আপনার সুবিধা মতো দিনে আসুন আউটডোরে অভিজিৎ মৌলিক ডাক্তারবাবু না থাকলেও অন্যান্য যে ডাক্তারবাবুরা আছেন তাদের সাথে পরামর্শ পরামর্শ করুন এবং মেডিকেল কলেজের আউটডোর এখন যে খুব বেশি ভিড় হচ্ছে তা নয় একটু সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মাস্ক পরে ইত্যাদি প্রিকশন নিয়ে আপনি আসুন আউটডোর এলে ব্যাপারটি সরাসরি দেখলে বোঝা যাবে হুম অবশ্যই ওনার বাবাকে নিয়ে গিয়ে আসতে হবে হ্যাঁ বাবা কে নিয়ে আসতে পারলে ভালো হয় হ্যাঁ যাই হোক আপনি আসুন কোনো অসুবিধা নেই এখন ঘরে কোনো মানে কিছু করার মতো ব্যবস্থা নেই মানেpočন্দ পেইন থাকতে পারছে না তো না উনি করে তো ঘরে তো কিছু এরকম ভাবে তো না দেখে না ঠিক না একটু মানে ওয়ার্ম কম্প্রেস কম্প্রেস করে দেখতে পারেন ঠিক আছে আচ্ছা মানে স্যার লোকাল একজন দেখিয়েছিলাম তো উনি জিরো ডল দিয়েছিল আর ক্যালসিয়ামের জন্য একটা পেয়েছিল সেই ওষুধগুলো আপনি আপাতত দু একদিন খাওয়ান খাইয়ে আপনি কাল বা তারপরের দিন আপনি মেডিকেল কলেজে চলে আসুন দেখাতে একটু হট কমপ্রেস করুন একটু গরম শেখ দিন কালকে আগামীকাল চলে আসুন আপনি পেয়ে যাবেন ওগুলি ধন্যবাদ আপনাকে দ্রুত আমাদের সময় শেষ একটা প্রশ্ন পড়ে নিচ্ছি স্যার আমি আইবিএস থাইরয়েড ও জয়েন্ট পেইন প্রবলেম ফেস করছি আমার কোভিড থেকে কতটা ভয় আছে কোভিড থেকে আইবিএস থাইরয়েডের সেরকম ডিরেক্ট রিস্ক ফ্যাক্টর যে আছে তা নয় কিন্তু আর পাঁচটা সমাজের মানুষ যতটা ভয় রয়েছে কোভিড ইনফেকশন হওয়ার আপনারও ইনফেকশনের চান্স ততটাই রয়েছে এবং সেটা যে আপনার আইবিএস থাকার জন্য কোভিড সিভিয়ারিটি বেড়ে যাবে সেই রকম কিন্তু কোনো স্টাডি বা কোনো রিসার্চ এখনও অবধি নেই তো যাই হোক কিন্তু তবুও আপনাকে সাবধানে থাকতে হবে আপনাকে ঘরে থাকতে হবে এবং অন্যান্য যা প্রিকশনস আছে হাত ধুয়ে থাকা নিয়মিত হাত ধোয়া এবং অন্যান্য প্রিকশনস মেনে চলতে হবে ডাক্তার শরজিৎ মণিকের সাথে যোগাযোগ করতে চাইলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের আউটডোরে কিন্তু ওনাকে পাওয়া যাবে আগামীকাল যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু সরাসরি সেখানে যোগাযোগ করতে পারবেন এবং আজকে আপনারা যার কথা শুনলেন ডাক্তার সরজিৎ বণিক অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার কাছে আমরা এই কোভিড নাইন্টিন নিয়ে অনেক কিছু জানলাম কারণ তিনি কোভিড নাইন্টিন ওয়ারিয়ারের একজন সৈনিক এবং খুব কাছ থেকে সেই সমস্ত পেশেন্টদেরকে দেখেছেন দেখে থাকেন আমরা আজকে অনেক কিছুই জানাম যারা এর পরবর্তীতে ফোন করবেন তারা আমাদের বিশেষ চিকিৎসক থাকবেন তাদের সাথেও কথা বলতে পারেন আজকে অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন এবং এই যে আপনারা যেটি করে যাচ্ছেন যে সমস্ত কোভিড নাইন্টিন পেশেন্টদেরকে নিয়ে একটা লড়াই লড়ছেন তাতে অবশ্যই আপনারা জয়ী হন এটাই আমরা চাইবো সিসিএন পরিবারের পক্ষ থেকে এবং প্রত্যেকে ভালো থাকবেন সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামীকাল নমস্কার নমস্কার